আসসালামু আলাইকুম রোমানাস ক্রিয়েশন অ্যান্ড লাইফ স্টাইল ব্লক থেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রশের সময় ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহর রশের সময় আমরা আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আমরা বেড়াতে এসেছি গ্রামে তো গ্রামের ভিডিও করতেছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমরা একটু বের হয়েছিলাম সকালে হাঁটাহাঁটি করার জন্য বেশি ভরে উঠতে পারিনি কারণ গ্রামে তো প্রচুর শীত মানে উঠে যে একটু হাঁটাহাঁটি করবো সেটাও পারছিলাম না কারণ চারিদিকে কুয়াশে ঘেরা ছিল সেজন্য মানে হাঁটাহটি করতে পারছিলাম না একটু লেট করে উঠেছি আমরা নটার দিকে উঠেছিলাম উঠে আমি ফারহান রোমানা আমার ছোটো বোন সবাই মিলে একটু বের হয়েছিলাম একটু সামনে যেয়ে হাঁটাহাঁটি করে আসলাম অনেক ভালো লাগলো আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামের এই মনোরম পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লাগে তো এটা আমার ছোটো বোনের চাচি চাচি হচ্ছে লালন পালন করে গরুগুলোকে উনি গরু পালন করে তো আমরা সকালে নাস্তা খাবো এখন সকালের নাস্তায় আমাদের ছিল ভুনা খিচুড়ি ডিম ভাজা সাথে ছিল সুটকি ভর্তা তারপর লেটুস পাতা ভর্তা সাথে ছিল সালাদ গরু মাংস মুরগি মাংস তো আমি ভর্তা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি কারণ সকলবেলাতে এত খাবার খাওয়া যায় না তারপরেও হচ্ছে বেড়াতে আসলে তো খেতেই হবে আর এদিকে হচ্ছে আমার পাশের বাসার একজন কাকি মানে আমার ছোটো বোনের কাকি হয় তো উনি এসে পিঠাগুলো শিরা দিয়ে দিল অনেক ভালো হয়েছে পিঠাগুলো আমরা খেয়েছি অনেক মজা করে তো আমরা একটু বিছানাপত্র গুছিয়ে নিলাম আর এদিকে তো রোমানের আর বেড়াতে এসে নেই কারণ ওর যেহেতু পরীক্ষা সেজন্য আমি ওকে এখানে এসো মানে পড়তে বস মানে বসিয়েছি টাইম মতো সন্ধ্যায় সকালে যখনই পেয়েছে একটু বসিয়েছি কারণ উনত্রিশ তারিখ বৃত্তি পরীক্ষা সেই জন্য তারপর আমরা পড়াশোনা করে আবার একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম একটু ঘোরাঘুরি করলাম ওরা খুবই খুশি গ্রামে বেড়াতে এসে আর পাশে পাশে আনটি আমাদেরকে একটা জাম্বুরা দিল ওনাদের গাছের জাম্বুরা খুবই মজা হয় মানে ওনাদের জাম্বুরাগুলো বললো তো সেটা শোনার পর আমাদেরকে দিল দেওয়ার পর আমরা এটা এখন ভর্তা বানাবো আর এদিকে তাহমিন আনটিকে হেল্প করতেছে পুকুরে সবাই ধোয়া ধুয়ার কাজ করতেছে তারপর পাশের পাশের একজন আপু আসলো আপু এসে আমাদেরকে জামপুরাটা ভর্তা মানে খাওয়াবে তো আসলে আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো লাগছে গ্রামে অনেক ভালো সময় পার করতেছি আমাদের কাছে মানে খুবই ভালো লাগতেছে আমরা সবাই খুব এক্সাইটেড কারণ অনেক দিন ঢাকা থেকে মানে বোরিং হয়ে গিয়েছিলাম তো যখন মানে এখন গ্রামে আসছি তো আমাদের সবাই খুব খুশি আমার রোমান আম্মু আমার বাবা আমার ছোটো বোন সবাই খুব খুশি আর এই ধরনের গাছপালা প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলেন তো এই পাশে অনেক লাউ আছে সানটির লাউ ধরতেছে মাসাল্লাহ আর এদিকে আপুটা হচ্ছে জামপুরা ভর্তা বানিয়ে ফেলতেছে আমরা এখন খাবো জামপুরা ভর্তা মজা করে তো আমার গ্রামের ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আছেন রোমান্স ক্রিয়েশনের লাইফ স্টাইল ব্লগের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা অনুরোধ থাকবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো আমার ছোটো বোন খুব ট্রাই করছিল যে আমাদেরকে খুব মজা মজার খাবার খাওয়ানোর জন্য কিন্তু আমরা তো বাসায় সবসময় মুরগি মাংস গরুর মাংস এগুলো খেয়ে অভ্যস্ত সচরাচর এগুলো খাওয়া হয় তো আমরা বলেছিলাম যে আমরা একটু অন্য কিছু খাবো তো আনটি আমাদের জন্য লাল শাক করেছে সবজি ভাজি করেছে দুপুরের জন্য আর এটা হচ্ছে চোর বলে এটাকে টক জাতীয় একটা ফল ওইটা দিয়ে আনটি মজা করে একটা টক রান্না করেছি অনেক মজা হয়েছিল টকটা আর রান্না করেছিলো মাছ ভুনা তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম বিকেলের দিকে আমরা যাচ্ছি আমার ছোটো বোনের প্রজেক্টে তো ওদের ওখানে প্রজেক্টে অনেক কিছু আছে তো আমরা সেটা দেখার জন্যই বের হয়ে গেলাম সবাই মিলে অনেক সুন্দর সময় পার করতেছি গ্রামে এসে আমাদের কাছে খুবই ভালো লাগছে আসলে শীতের দিনে গ্রামে বেড়াতে মজাই আলাদা তো আমরা হচ্ছে ওদের প্রজেক্টে চলে আসলাম এখানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল করলা গাছ মরিচ গাছ তারপর বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছে সবগুলো গাছ মানে বুঝতেও পারছি না যেহেতু এখনও ফল আসেনি সেজন্য তো এখন বিকেল দিকে প্রায় সূর্য ডুবে যাবে সেই মুহূর্তে ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল তো আমি সুন্দরভাবে ভিডিওগুলো ধারণ করেছি কিন্তু একটু অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা একদম শীতে হচ্ছে শালডাল পরে ভেবেছিলাম সবাই জ্যাকেট পরে তো এখানে আঙ্কেলের দুইটা মুরগির খামার আছে আমার ছোটো বোনের বাবার তো এগুলো আঙ্কেল দেখাশোনা করে তো এই পাশে গাছ লাগানো আর এই পাশে দুটা মুরগির প্রজেক্ট আছে মুরগির খামার করেছে আঙ্কেল তারপরে ওই পাশটাতে একটা পুকুর আছে বড় আমি ওই পাশে একটু ঘুরিয়ে দেখাবো মাছগুলো দেখা যাচ্ছে না বাট এখানে অনেক ধরনের মাছ আছে তো এখানে এসে অনেক ভালো লাগলো আর এই পাশটাতে সব ধরনের গাছ আছে যেমন পেয়ারা গাছ কাঁঠাল গাছ কলা গাছ সব ধরনের ফল গাছই আছে এখানে তো এগুলো সবই আঙ্কেল পরিচর্যা করে বাড়িতে থাকে আঙ্কেল এবং এগুলো দেখাশোনা করে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে এসে আর থেকে বড়ো কথা হচ্ছে মানে আমি আমার বাচ্চাদেরকে আনন্দ দিতে পেরেছি সেটাই আমার কাছে অনেক কিছু কারণ ওদের আনন্দটাই আমার কাছে অনেক বড় মনে হয় অনেক দিন ধরে ওদেরকে নিয়ে ঘুরতে পারি না গ্রামে যেতে পারি না তো সেজন্য ওদের বাড়িতে বেড়াতে আসলাম আর ছোটো বোন অনেক খুশি হয়েছে সেই জন্য বেড়াতে আসলাম তো সবাই মিলে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম আর আমার বাবুটা মাসাল্লা অনেক মিশুক আঙ্কেলের সাথে অনেক মিশে গেছে ও আঙ্কেলের সাথেই ছিল বিকালের সময়টা আঙ্কেলের সাথে হাত ধরে ধরে সব কিছু করেছে ঘুরেছে রোমানাম্ম খুব খুশি আমরা সবাই একটু পিক তুলেছি এখানে কারণ এখানের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এখানের যে ভিউটা ভিউটাও খুব সুন্দর আসতেছিলো তো সবাই মিলে একটু মজা করলাম বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর সময় কাটালাম আর এদিকে ধানের ইয়ে করা হয়েছে ধান থেকে যে ইয়ে বের হয় ওইটা এখানে জমা করা হয়েছে আর এদিকে একটা আঙ্কেল আর আনটি ধনে পাতা তুলতেছিলো ওনাদের খ্যাত মনে হয় এটা তো আমি যখন কাছে এসে ভিডিও করছিলাম তখন আঙ্কেল বলতেছিলো যে মা তুমি কি ধনেপাতা পাতা নিবে এরপর আমি বললাম যে না আঙ্কেল আমি নিব না লাগবে না তো আসলে গ্রামের মানুষ খুবই সরল অনেক ভালো মনের হয় অনেক মিশুক হয় এ পাশে লাউগা ছিল আর এ পাশে একটা মসজিদ তারপর আমরা সন্ধ্যাবেলা বাসে চলে এসেছি আসার পর ছোট বোন মুড়ি মাখা বানিয়ে দিল মরি মাখা খেলাম আর আজকে যেহেতু আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল খেলা তো আমরা সবে মিলে খেলা উপভোগ করব সেই জন্য এখানে হচ্ছে পাশেই এই হচ্ছে সবাই হচ্ছে খাবার দাবার আয়োজন করতেছে পাশের বাসায় এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর খেলা শুরু হয়ে গেছে তো সবাই মিলে বাইরে বসে খেলা উপভোগ করব আর শীত ছিল তারপর আমরা খুবই এক্সাইটেড ছিলাম কারণ সবাই এখানে ছিল তো সেই জন্য আমাদের শীতটা অত বেশি অনুভব হয়নি তারপর যখন আর্জেন্টিনা গোল দিল এখানে আর্জেন্টিনা যারা সমর্থক ছিল সবাই খুব খুশি হয়েছিল আর আমি নিজেও আর্জেন্টিনা করি আমি তো খুবই এক্সাইটেড আর এখানে পাশে পাশে আনটি এবং ভাবি বিরিয়ানিটা কমপ্লিট করে ফেলেছে সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো যখন খেলার অনেক লাস্ট পর্যায়ে চলে এসেছে তখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো সবাই অনেক টেনশন করছিল খেলা নিয়ে কারণ পরের দিকে লাস্টের দিকে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কিন্তু আমার মনে ধীর বিশ্বাস ছিল যে এবারে কাপটা আর্জেন্টিনায় নিবে মেসি নিবে আর এই মুহূর্তটা তো খুব সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিলো আসলে আর্জেন্টিনার এই যে গোলরক্ষক উনি কিন্তু একদম কঠিন দায়িত্ব পালন করেছে ওনার জন্য আসলে মানে অনেক বড় ভূমিকা পালন করেছে এবার খেলা দেখলাম যে সব কিছুতেই উনি খুব সুন্দরভাবে সব কিছু করেছে তো এইভাবেই পরের দিনটা কাটিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম